আমার মনে আছে আমার একজন উস্তাদ ছিলেন, তার নাম হচ্ছে নেক আহমদ হুজুর। আপনি তো বলছেন হুজুররা বেশি একটা বড়লোক হয় না। মাদ্রাসার বেতন কত হয়? 7,000, 10,000, আচ্ছা অ্যাভারেজ 15,000, এর বেশি কিন্তু সাধারণত হয়। হুজুর পুরো জীবনের সমস্ত অর্থ একটা জায়গা জমিয়েছিল, মোট হয়েছিল 7,00,000 টাকা। কুমিল্লার ভাইরা, কয় লাখ টাকা? 7,00,000 মানে হুজুরের কাছে 7 কোটি টাকা, ঠিক না? হঠাৎ করেই এই 7,00,000 টাকাই মাইল, 1 টাকাও আর নাই। আমি জানতে পেরেছি আগের দিন যে হুজুরের 7,00,000 টাকা মার হয়ে গিয়েছে, নিশ্চিত কালকে ক্লাস আর হবে না। আমি খুব খুশি যে হুজুরের তো ক্লাস আজ কালকে আর হবে। ওমা, তারপর দিন ক্লাসে যাবো কি? তার আগে হুজুর ঘরে বসে আছে, বললো হুজুর আপনার 7,00,000 টাকা মায়ের আমি ক্লাসে মানে? হুজুর বলল বাবা আজ আছি কাল নাই, টাকাও আজ আছি কাল নাই। তার মানে হুজুর আমাকে বোঝাইলেন কি হয়েছে গেছে তো, এর চাইতে অধিক আমাকে দেওয়ার ফয়সলা করবেন একজন।